বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে বুধবার রাজগঞ্জের গন্ডার মোড়ে ট্রাফিক বুথের উদ্বোধন করা হলো। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে ফুলবাড়ি ট্রাফিক আউটপোস্টের তত্ত্বাবধানে ওই ট্রাফিক বুথ পরিচালিত হবে। ট্রাফিক বুথের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। জানা গেছে, স্থানীয়রা দীর্ঘদিন থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে গন্ডার মোড়ে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার দাবি করে আসছিলেন। এরপর উদ্যোগী হয় শিলিগুড়ির পুলিশ কমিশনার, এদিন সেই ট্রাফিক বুথের উদ্বোধন করা হয়। এছাড়াও কবচ নামে একটি অ্যাপসও চালু করা হয়। ওই অ্যাপস মোবাইলে ডাউনলোড করে রাখলে দুর্ঘটনার বিষয়ে তৎক্ষণাৎ পুলিশের কাছে নিজের লোকেশন সহ ঘটনাটা জানানো যাবে। এছাড়াও আজ শিলিগুড়ির দুর্গাপুজোর গাইড ম্যাপও প্রকাশ করা হয়। এই কর্মসূচি ছাড়াও স্থানীয় কিছু বড়ুয়াদের স্কুল ব্যাগ, দুস্থ মানুষদের নতুন বস্ত্র দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর, এডিসিপি শুভেন্দ্র কুমার, ডিসিপি জয় টুডু, ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা, এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা ও অন্যান্য পুলিশ আধিকারিক এবং বিধায়ক খগেশ্বর রায় সহ এলাকার জনপ্রতিনিধিরা। আজকে আমাদের মেইন প্রোগ্রাম ছিল ট্রাফিক সিগন্যাল উদ্বোধন। এই জায়গা মানে আমাদের ব্ল্যাক স্পট আছে, অনেকগুলোটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজন্য আমরা একটা উদ্যোগ নিলাম একটা ট্রাফিক সিগন্যাল বসাবোটা। আজকে বসিয়ে দিচ্ছি, আশা করছি আমরা আমার অ্যাক্সিডেন্টগুলো কামাতে পারে। আর একটা প্রোগ্রাম ছিল আজকে কাগজ বলে একটা অ্যাপ আমরা লঞ্চ করলাম। এই অ্যাপ বেসিক্যালি যারা যারা বিপদ আছে এটা মানে এটা মেয়ে হোক ছেলে হোক ওটা বয়স্ক মানুষ হোক যে কোনো লোক ওটা এদের তোমরা সময় পাবে না আপনার 100 ডায়াল করার জন্য। এটা সেই জন্য একটা অ্যাপ একটা বাটন আছে, বাটন দুটো দু রকম আছে। একটা বাটন টাপালে এটা কাল চলে যেতে পারে 100 ডায়ালে, একটা বাটনে মেসেজ যাবে এটা। ওর সঙ্গে এটা যারা পাচ্ছিটা ওনার মোবাইল নাম্বার চলে যাবে, প্লাস লোকেশন চলে যাবে, কন্ট্রোল রুম থেকে ফোন করতে পারে। যদি ওরা ফোন তুলতে না পারে অ্যাটলিস্ট আমরা লোকেশনটা জানি তার কাছাকাছি আমরা যা আমার গাড়ি দেখবে না গাড়িকে পাঠাতে পারবে, ওদেরকে হেল্প করতে পারবে। নারীদের সুরক্ষা কি মেন এটা? নাগরিক সুরক্ষা শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।